মুন্সিগঞ্জ সদরে আশ্রয়ণ প্রকল্পের ঘর বাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বের করে দেওয়া হয়েছে বাসিন্দাদের। জিহোস্তলা এলাকায় 16টি ঘরের মধ্যে 13 ঘরের দরজা জানালা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। লুট করেছে ঘরে থাকা জিনিসপত্র, দেয়াল জুড়ে রয়েছে ক্ষত চিহ্ন। ভুক্তভোগীদের অভিযোগ, আশ্রয়ণ প্রকল্পের ওই জমি নিজেদের দাবি করে আসছিল স্থানীয় কিছু মানুষ, তারাই হামলার সাথে জড়িত থাকতে পারে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। ভিশন 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।